আজকে খোকা নেই, আমাদের এই ঢাকার মুক্তিযুদ্ধে আমি নয় শুধু প্রজা মনে হয় যে আমাদের পাঁজর ভেঙে গেছে, আমরা ভীষণভাবে বিষণ্ণ। গত চার দিন বিছানাতে ঘুরতে পারছি না, একই বয়সের, এই পঞ্চাশে আমার জন্ম, খোকার, মায়ার, আমরা সবাই একই বয়সের, আজকে ও নেই। ভাবতে আমি কী করবো, দোয়া করি, আপনারও দোয়া করেন, আল্লাহ যেমন তাকে জান্নাতবাসী করে এবং তার সময় যে উন্নয়ন হয়েছে এইটা ঢাকায় আর কারোর সময় এত উন্নয়ন হয় না। আর ও ছিল অজাত শত্রু, কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক ছিল না, সবার সাথে একটা সুনিবিড় সম্পর্ক ছিল, বন্ধুত্বের কী দল কী মত তার ঊর্ধ্বে ছিল। আমরা একই বেজ, একই বয়স, একসাথে যুদ্ধে ছিলাম, ও গ্রুপ কমান্ডার ছিল, যেমন বাবুল আমি আমরা প্লাটুন কমান্ডার ছিলাম, এই আমাদের মায়া প্লাটুন কমান্ডার ছিল, এবং আমরা ঢাকা বিজয়ের পূর্বক্ষণে আমরা মরণপণ যুদ্ধ করেছি, সেখানে আমরা ছিলাম। ঢাকার ভিতরে যতগুলো অপারেশন হয়েছে আমরা করেছি, উল্লেখযোগ্য অপারেশন খোকারও আছে, আমারও আছে, মায়েরও আছে, আমাদের আছে। এই যে আমার বেঙ্গল নামটা, এটা কিন্তু আমার নাম না, এটা প্লাটুনের নাম থেকে বেঙ্গল, ইসমাইল হোসেন বেঙ্গল প্লাটুনের নাম থেকে। খোকা অত্যন্ত বাহাদুরের সাথে যুদ্ধ করে, শুধু তাই না, সে স্বাধীনতার পর আগে থেকেই ক্রীড়া জগতের সাথে জড়িত ছিল এবং একজন বিখ্যাত ক্রীড়া সংগঠক ব্রাদার্স ক্লাব সে প্রতিষ্ঠা করেছে, প্রথম প্রতিষ্ঠা। আমি বাংলাদেশ ক্রীড়াচক্র, যেটা মুক্তিযুদ্ধের ক্রীড়াচক্রের প্রতিষ্ঠা, এবং দ্যাট টাইম আই ওয়াজ কমান্ডার অফ ঢাকা সিটি। 77 সালে ওরা ইলেকশন করেছে, ওদের আমি কোঅর্ডিনেটর ছিলাম, খোকা, আব্বাস, সাবু, রেজাউল, এদের কোঅর্ডিনেটর আমি ছিলাম, এবং যারা মানে হানার ভোট সেটারও কনভেনার ছিলাম। আমার সাথে অনেক স্মৃতি আছে, এর মধ্যে কোনটা বলবো কোনটা, যেমন যুদ্ধের সময় যেদিন 4 ডিসেম্বর আমি আবদুল্লাহ বাকি এবং আমি ইসলাম বাবুল আর আমার ছোট ইসমাইল আরেকজন আছে, আমরা 3 তারিখে রাতে মেরেদিয়া ক্যাম্প অ্যাটাক এবং ওখানে আমরা পরের দিন ক্যাম্প অপারেশন করা ওখানে আসবো, এর মধ্যে কিন্তু বাকি ওটা আমাদের কারফিউ আসা হলো না, আমি ওখান থেকে রয়ে গেলাম আর ছোট ইসমাইল বাকি বাবুল সামনে এসে গেল, তারপরে তারা অ্যাম্বুশে পড়ে গেল পাকারমির, তারা শহীদ হয়ে গেল, আমরা দুজন বেঁচে এখনও বেঁচে আছি। পরে আমি যখন ক্যাম্পে চলে যাচ্ছি তখনও আমি জানি যে বাকি শহীদ হয়েছে, যখন আমি শেখেরটেকের ওদিকে নদী পাস করছি মোহন পরে, তখন দূর থেকে চিৎকার করে খোকা বলছিল, এই ইসমাইল কোথায় যাচ্ছিস? আমি যে ক্যাম্পে যাচ্ছি, বলে যে বাকি কোথায় রেখে ঘাসছিস? আমি যে ঢাকায়। আমি তখনও জানি না বাকি পাকার মুখে ধরা পড়েছে এবং হত্যা হয়েছে, খবরটা আগে ওরা পেয়ে গেছে। এই এই একটা স্মৃতি যুদ্ধকালীন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদের যখন 77 সালে আমি কমান্ডার, তখন ওদের নির্বাচন কমিশন নির্বাচনে আমি ওদের কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করি, তখন 100 মোটরসাইকেল নিয়ে ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের পক্ষে আমি মিছিল করেছিলাম। হ্যাঁ, এটা আমাদের মানে অভূতপূর্ব, আমরাই প্রপোজার, আমরাই কিন্তু তখন এক্সিকিউটর, ইয়াং বয়স তখন আমাদের, খুব অল্প বয়সে আমরা নেতৃত্ব এবং কর্তৃত্ব এই ঢাকায় নিয়েছিলাম, আমরা পেয়েছিলাম, মুক্তিযুদ্ধ যেমন স্বাধীনতার পরও তেমন। সো এই শহরের সমাজ বিবর্তনে, সাংস্কৃতিক উন্নয়নে, অগ্রগতিতে খোকার অবদান, আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। আজকে নতুন অনেকে এসছে, অনেকে থাকবে, কিন্তু আমাদের এই এই শহীদ মিনার ইতিহাসের সাক্ষী। হ্যাঁ, এখান থেকেই আমরা শুরু করেছি এবং যখন যুদ্ধে ফেরত এসেছি এখানে এসে আবার ওত নিয়েছি। সো এটা ইতিহাস, কেউ